হযরত সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নু থেকে বর্ণিত আমি নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলাম আমাকে ইসলামের এমন কোন অর্থবহ বিষয় সম্পর্কে বলে দিন যেন আমার আর কারো নিকট এই ব্যাপারে প্রশ্ন করার প্রয়োজন না থাকে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন বলো আমি আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছি অতঃপর এতে অটল থাকো দেখুন আশিকানে রসুল ঈমান এবং অটলতা একই বাস্তবতার দুটি ভিন্ন ব্যাখ্যা কেননা ঈমান হলো দাবি করা আর অটলতা হলো এর দলিল আমরা মনে স্থির করলাম দাবি করলাম কিন্তু আমাদের দলিল নেই অটলতা নেই তাহলে আমাদের ওই দাবি করাটা এটা যথার্থ হবে না আমরা যদি চাই যে আমাদের দাবি যে রয়েছে দাবি যেটা রয়েছে এটা আমাদের বাস্তবায়ন হোক এই দাবিটা যদি সত্যিকার অর্থে পরিণত হয় তাহলে এর জন্য দলিল প্রয়োজন আর দলিল হচ্ছে স্থায়িত্বতা অটলতা আল্লামা শরীফ জুরজানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন আসলে আমরা অনেকে এটাও কনফিউজ যে অটলতা স্থায়িত্ব এটা কি এটাকে এটা কাকে বলা হয় কি এটা তো আল্লামা শরীফ জুরজানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন গুনাহ থেকে বেঁচে নিয়মিত নেক আমল করাকে অটলতা বলে দেখুন আল্লাহর ওয়ালি বুজুর্গ ব্যক্তি তিনি কি বলছেন অটলতা কি গুনাহ থেকে বেঁচে নেক আমল করা আর এই নেক আমলের মধ্যে পার্মানেন্ট কন্টিনিউ স্থায়িত্বতা থাকাকে বলা হয় অটলতা আমি চিন্তা করি অ্যানালাইসিস করি আমি আমার জীবনকে নিয়ে আমি আমার জীবনকে একটু রিসার্চ করি আমার যে এতটা দিন গেল 20 বছর 30 বছর 40 বছর অতিবাহিত হলো আমার জীবন থেকে আমি যে আমল করছি এই আমল কি অটলতার সাথে আমি যে আমল করছি এই আমলের মধ্যে কি আমার স্থায়িত্বতা রয়েছে আমি যে আমল করছি এই আমলের মধ্যে কি কন্টিনিউ যে শব্দটা কন্টিনিউ রয়েছে দেখা যাবে আমরা নিজেরাই নিজের মন থেকে আমাদের উত্তর চলে আসবে না এরকম তো আমি করিনি তাহলে বুঝতে হবে যে আমার আমল আমার ঈমান এখনো ওরকম মজবুত হয়নি আর যখন আমি বুঝতে পারবো যে আমার আমল যেটা রয়েছে এটা কন্টিনিউ হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে যে আমি হয়তো অল্প আমল করি আমি একদিনে সব আমল করব এমন না কিন্তু একটি আমল যদি আমি ধরে রাখি এটা যদি কন্টিনিউ করি হাদিসে মুবারাকা রয়েছে না যে একটি যদি অল্প আমল হয় এটা যদি স্থায়িত্ব থাকে এই অল্প আমলই আমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট